বহু সংস্কৃতির দেশ কানাডা, বিভিন্ন দেশের মানুষের সাথে 1 লাখের বেশি বাঙালি কানাডায় স্থায়ীভাবে বাস করছেন। পবিত্র রমজান মাস এলেই চোখে পড়ে বিভিন্ন দেশের মুসলমানদের সাথে বাঙালিদের অভূতপূর্ব ধর্মীয় রীতিনীতির আদান প্রদান ও সহমর্মিতা, যার প্রতিফলন ঘটে ইফতারির বিশেষ আয়োজনে। প্রবাসীদের ইফতার আয়োজন নিয়ে আহসান হাবিব আহসান রাজীব বুলবুলের রিপোর্ট। প্রবাসী মুসলিম বাঙালিরা কানাডায় থাকলেও ভুলে যায়নি নিজ দেশের রীতিনীতির কথা। প্রবাসী পরিচিতদের সাথে মিলিত হয় ইফতার আয়োজনে। ছুটির দিনগুলোতে ইফতারের পর মধ্যরাত অবধি চলে বাঙালি খাবার আর আড্ডা। বাংলাদেশে ছোট সময় ছোটবেলার ইফতার দিনগুলোর কথা খুব মনে পড়ে। আমরা এখানেও কিছুটা আয়োজন করেছি, পেঁয়াজ বড়ি ছোলা সবকিছু আছে আমাদের, সবাইকে ট্রেডিশনাল খাবার। গ্রোসারির দোকানগুলোতে জুস, ছোলা, বেসন সহ বিভিন্ন দেশের খাবার বিক্রি হচ্ছে ইফতার আইটেম হিসেবে। প্রবাসী বাঙালিরা ছুটির দিন সহ কর্মময় দিনগুলোতেও পরিবার পরিজন নিয়ে যান ইফতার কিনতে। প্রবাসী বাঙালিদের মালিকানাধীন গ্রোসারিগুলো বাংলাদেশি পণ্য দিয়ে পসরা সাজিয়েছে। এ মাসে আমাদের অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশিদের কাছ থেকে আমরা অনেক ইফতারের অর্ডার পাচ্ছি এবং তারা আমাদের রেস্টুরেন্টে বসেও ইফতার করছে। রেস্টুরেন্টগুলোতে ইফতার আইটেমে থাকছে বাঙালি খাবার, রয়েছে বাংলাদেশের মতো তৈরি শাহি হালিম, শাহি জিলাপি, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা, বিভিন্ন ধরনের ফল ও শরবতের ব্যবস্থা। পণ্য সামগ্রীর অনেক চাহিদা, বাংলাদেশ থেকে অনেক নতুন নতুন পণ্য আসতেছে আমাদেরকে, আমাদের প্রত্যেকদিন ঈদ উপলক্ষে একটু অনেক বেশি ব্যস্ত আমরা। ইফতার আর তারাবির নামাজ শেষে প্রবাসী বাঙালিরা যখন মিলিত হয় একে অপরের সাথে, তখন সৃষ্টি হয় ভিন্ন আমেজের। মনে হয় এ যেন এক খণ্ড বাংলাদেশ। রমজান মাস এলেই আবেগতাড়িত হয়ে পড়ে প্রবাসী বাঙালিরা, বিশেষ করে ইফতারের সময়টাতে ফিরে যায় অতীতে, খুঁজে ফিরে সোনালী অতীতকে। স্মৃতিচারিত হয় স্বজনেরা, মা, মাটি আর দেশ ভালো থাকুক এমনটাই তাদের প্রত্যাশা। কানাডার ক্যালগেরির অ্যাজমন্ট থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। আলোর পথে নতুন দিশা।